সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ক্যানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমা গাজী। জাগতিক ব্যস্ততায় অবসাদগ্রস্ত মানুষের আশ্রয় গান ও কবিতা। কবিতা মানুষের প্রেরণার উৎস, আর গান তার আনন্দ অনুভূতি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি গান ও কবিতা দিয়ে, আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশায়। কেউ জানে না কেন আমার এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি, করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভালো থেকো, সুখেই থেকো। যুগল চোখের জলের ভাষায় আসার সময় কেউ বলেনি, মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুনে পুড়ে গেল আমার বুকের গৃহস্থালি, বলল না কেউ তরুণ তাপস, এই নে চারু শীতল কলস। লণ্ড ভণ্ড হয়ে গেলাম তবু এলাম, ক্যাঙারুতার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করেই সভ্যতার শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময়ে অতটা পথ একলা এলাম, কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। No!
কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটেই, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস হঠাৎ এলো ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কানাডায় নির্মিত টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালা। অনলাইনে আমাদের অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। আপনি জানেন কি, পারস্পরিক যোগাযোগ ও শ্রদ্ধাবোধের অভাব, অন্যকে দোষারোপ করা ইত্যাদি পারিবারিক সংকটের প্রধান কারণ? নিজের ভুলগুলো শুধরে নিন, প্রয়োজনে অভিজ্ঞ পরামর্শকের সাহায্য নিন। জনস্বার্থে বিসিএস। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাব? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলীয় মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, কত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরেই যাবে সোনালি নয় রক্তে রঙিন ধান, দেখবে সেখানে জ্বলছে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। তুমি আরে একটি দিন থাকো, তুমি আরে একটি দিন থাকো।
ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাসিতে বটের মূল, এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাভ মেরে ধরে মোরগের লাল ঝুটি, সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি, সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এই হৃদয়পুর, সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি,
এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কানাডায় নির্মিত টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালা। অনলাইনে আমাদের অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.banglatelevision.net। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি।
রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? দাঁড়াও, আমি একটু তৈরি হয়ে নিই। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ফুল অন্ধকার। ওটা কিছু নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল, এইবার স্পর্শ করো। না 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 না, ওটা নয়, ওটা কণ্ঠনালী, করল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী, নীল হয়ে জমে আছে ঘাসে, এর ঠিক ডান পাশে ওইখানে হাত রাখো। হ্যাঁ, ওটা বুক, ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওই বুকে থাকে প্রেম, থাকে সুখ, থাকে স্মৃতি, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল। তুমি থাকোনি। আজ
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের উপস্থাপন যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবেই আমরা সার্থক। আমাদের পরবর্তী অনুষ্ঠানমালা আপনারা দেখতে পাবেন আজ থেকে এক পক্ষকাল পরে এই একই সময়ে একই চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।